সন্মুখত নির্বাচন আর পুঁজির অভাব রাজ্য সরকারের আর পুঁজি সংগ্রহত এই মুহূর্তে ব্যস্ত রাজ্য সরকার, কিন্তু কেনেক পঞ্চায়েত নির্বাচনত এস টি ডির পুঁজি, পঞ্চায়েত নির্বাচনের বাবে রাজনৈতিক দলক পুঁজি যোগান ধরেছে এস টি ডিয়ে। পিছে কি এই এস টি ডি? এস টি ডি হয়েছে স্টার, টপসেম আর ডালমিয়া সিমেন্ট, এই তিনিওটা কোম্পানিয়ে রাজনৈতিক দলক যোগান ধরেছে নির্বাচনী পুঁজি। নির্বাচনী পুঁজির যোগান ধরা বাবেই প্রতিবেগ সিমেন্টত বৃদ্ধি পাব 8-10 টকালৈ। নির্বাচন আহি আছে, আগন্তুক ইলেকশন আহি আছে, ইলেকশনের আগত দাম বাড়িছে মানে আর কমে হবো, বিজেপির আর এইটো হেৰি হব। তিনিওটা সিমেন্ট কোম্পানির অসমতেই প্রস্তুত হওয়া প্রতিবেগ সিমেন্টর দাম 400 টকারও অধিক। একে সময়তে অসমৰ পৰাই যোৱা পশ্চিমবংগ বিহারত এনে প্রতিবেগ সিমেন্টর দাম 280 টকা। সেম সিমেন্ট, সেম ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট একে সেম, কিন্তু সেই সিমেন্টটো আমাৰ শিলিগুড়িত বিক্রি হয়ে আছে 280 টকা। এতিয়া প্রশ্ন হয়, কোনে সোধাইছে অসমৰ জনতাক মাধমার? সিমেন্ট কোম্পানি আর রাজনৈতিক মাফিয়ার গোপন বুঝাবুঝি, ফলত ইচ্ছা অনুসরিয়ে অসমত বৃদ্ধি করিব পারে সিমেন্টর দাম। এই সিন্ডিকেট চক্রর পৰা বৃহৎ পরিমাণের পুঁজি আহিছে গেরুয়া দল বিজেপিলৈ। এইবার সিমেন্ট সিন্ডিকেটর ধনেরে নির্বাচন খেলিব বিজেপিয়ে। সঁচা অর্থ এয়াই হয়েছে বিজেপি সরকারের পরিবর্তন। ভিডিও জার্নেলিস্ট কঙ্কনের হইতে বিনয় কলিতার রিপোর্ট, প্রাগ নিউজ।